খারাপ লাগে। তো দেখো এই পাশে আমি এখন সবজি কাটতে চলে এলাম, এখন বেলা হয়েছে 10:30। তো ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে। তোমার দাদাভাই আজকে বাজার যেতে পারলো না, আর বাড়িতে রয়েছে শুধু কলমি শাক, আর সবজির মধ্যে রয়েছে কাঁকরোল, আর কিছুই নেই বাড়িতে। তো সেই জন্য কালকের মাংস রয়েছে ফ্রিজে, আর তোমার দাদাভাই বলছে যে তুমি আলু ভাতে দিয়ে দাও আর শাক ভাজো, আর হচ্ছে মাংসের ঝোলটা গরম করলেই হয়ে যাবে। কিন্তু আমি তো খাবো না আজকে, কালকে আছে আমাদের বিপদ তারিণী পুজো, তো সেই জন্য আমি নিরামিষ খাচ্ছি আজকে। তো আজকে আমি ভাত খাবো ভেবেছি আলু সেদ্ধ, আর হচ্ছে তার সঙ্গে পিসি মনি রান্না করবে খিচুড়ি, সেই খিচুড়ি আর আলু সেদ্ধ দিয়ে আজকে আমি খাবো, আর আমি কিছু খাবো না। আর ওদের জন্য এগুলো হচ্ছে, ওরা খাবে মাংস শাক ভাজা আর আলু সেদ্ধ, এটা দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। সবার শেষে বানাচ্ছি জিলেপি, তো জিলেপি পুরো দোকানের মতোই আজকে বানাবো, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর দেখো এই পাশে রান্না বান্না হয়ে গেছে, তো ওই পাশে দেখো পোস্ত করেছি কালকের জন্য ফ্রিজে রেখে দেবো, আর এখানে দেখো জিরে লঙ্কা ভেজে রেখেছি শাক ভাজা, আর ফ্রিজে রাখা মাংসটা গরম করে নিয়েছি, মাংসটাও রয়েছে এর সঙ্গে। তো পরে আলুটা মাখবো, এখন মেয়েকে স্নান করিয়ে দিই, মেয়ে তো স্নান করতে চাচ্ছে না ওয়েদারটা ঠান্ডার জন্যে। আর দেখো আমি এতগুলো জিনিস বর্ষার সময় কেচে দিয়েছি, ব্যালকনির দিকে একটা দড়ি খাটিয়ে দড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো খাওয়া দাওয়া এখন শুরু হয়ে যাবে আমাদের, তো তোমার দাদাভাই খেতে বসে গেছে, মেয়েদেরকেও খাইয়ে দিয়েছি, আর আমি এ পাশটায় বসেছি। যেহেতু আমি নিরামিষ খাচ্ছি, তো সেই জন্য আমি খিচুড়ি খাচ্ছি আর ও খাচ্ছে ভাত, আর অল্প একটু খিচুড়ি নিয়েছে, এটা হচ্ছে বাদশাভোগ চালের খিচুড়ি, খেতে দারুণ টেস্ট হয়েছে। তো ও অল্পটাই নিল আর আমিও একটু খিচুড়ি খেয়ে নিচ্ছি দুপুরে। তো চলো এরপরে আমি রান্নাঘরে আবার যাব। তো তো আমি এরপরে আবার রান্নাঘরে যাব জিলেপি ভাজার জন্য। তোমরা উল্টোরাতে অবশ্যই আমি যেভাবে জিলেপি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটাই তোমরা করবে, দেখবে মুচমুচে দোকানের মতোই জিলেপি হবে। তো দেখো দেখো ফ্রেন্ডস, আমি একটু রেস্ট নিয়ে এখন চলে এলাম আর রান্নাঘরে। এখন আমি দেখো যে জিলেপির রসটা বানাচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে 2 কাপ জল দিলাম, আর ওই কাপের মাপেই দিচ্ছি 2 কাপ চিনি। এই দিয়ে আমি মিষ্টি রসটা আগে বানিয়ে নেবো, যেটা জিলেপি ভেজে আমি ওই রসের মধ্যে দেব। তো তোমরা পুরোটা দেখতে থাকো, আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে। দুটো বড় সাইজের এলাচ, এলাচটা দিলে রসের টেস্টটা খুব ভালো হয়।
বন্ধুরা এখন আমি এইটা দিয়ে জিলেপি ভাজবো, এর মধ্যে ব্যাটারটা দেবো। তো তার মধ্যে আমাকে এখন এইরকম একটা পিরেক নিয়েছি, দেখো পিরেক দিয়ে একটা ফুটো করে দিয়েছি। এইভাবে গরম করে করে ফুটোটা তো ফ্রেন্ডস এখানে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। আর ফার্স্টে কিন্তু বাতিটা খুব কম দিয়ে রাখতে হবে আর কম দিয়ে ভাজতে হবে। তো দেওয়ার পরে প্রত্যেকটা জিলেপি তারপরে বাতিটা দিয়ে লাল করে ভেজে নিতে হবে। প্রথমটা কিন্তু তেলটা বেশি গরম করা চলবে না, আর মিডিয়াম তেলটা গরম হবে তখনই জিলেপিগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। তো দেখো একটু লাল লাল করে ভাজতে হবে।
তোমার দাদা ভাইকে আজকে অনেক দেরি করে চা দিয়েছি, কারণ ওর যেহেতু চা খাওয়ার নেশা, ধরো 5:30টার সময় সেখানে ওকে আমি চা দিয়েছি পুরো সন্ধ্যেতে। তো বলেছিলাম যে দেখো ঘুম ধরে গেছে আর কি করব, দেরি করে শুয়ে পড়েছিলাম তো সেই জন্যে। তো ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ তোমাদের আর একটা কথা বলে রাখি, আমি যে আমার চ্যানেলে ভিডিও দিই সে ভিডিও আপলোড করার টাইম আমি দুটো ঠিক করেছি। একটা হচ্ছে এর এতদিন আমি কিন্তু ভিডিও মানে কোনো আপলোড করার টাইম আমার কাছে ছিল না, যখন তখনই আপলোড করে দিতাম, মানে আমি ভিডিও বানাই ঠিকই, আমার ভিডিও বানানোর সম্বন্ধে আইডিয়াটা খুবই কম। তো সেই জন্য এখন আমি দেখলাম যে ভিডিও ঠিক টাইম মতো আপলোড করাটা খুব দরকার আছে, সেই জন্যে আমি এখন ভিডিও দুটো টাইমে আপলোড করব, হয় আমি 1টা থেকে 1:30টার ভেতরে, নইলে আমি 8টার সময় মানে রাত্রি 8টার সময় ভিডিও আপলোড করব, এই দুটো টাইম। তো আমি এখন ফিক্সড আমার টাইমটা ওই 8টাতেই হবে, আর দুপুরবেলাটা যদি পারি তো অবশ্যই করব, কারণ যেহেতু ঘর সংসার বাচ্চা সামলিয়ে ভিডিও নিজেই এডিট করি, ওই সাথে পরে ভিডিও পাবলিশ করাটা ভীষণ টাফ হয়ে যায় আমার কাছে। তো সেই জন্যে দুপুরবেলাটা টাইমটা পেয়ে যাব, খাওয়া দাওয়ার পরে আমি তখনই এডিট করব, আর রাত্রিবেলা আমি পাবলিশ করব। তো তোমরা কেউ মিস করবে না আমার প্রত্যেকটা ব্লগ, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর দারুণ দারুণ রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো, অনেক অনেক টিপস নিয়ে আসবো, তোমাদের নিশ্চয়ই উপকৃত হবে তোমরা সকলে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কালকে আছে বিপত্তারিণী। তো বিপত্তারিণী বার আমি করি, আমার পিসি শাশুড়ি করে দুজনে, তো বিপত্তারিণী বারের ব্লগ একটা আমি দেবো, সেটাও তোমরা দেখে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।